আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব আমরা হিন্দুরা বউকের মাতা হিসেবে শ্রদ্ধা করি বাংলাদেশের জন্য আইন হয় সম্রাট আওরঙ্গজেবের আমলে আইন ছিল সে আইনের পুনরাবৃত্তি হোক যোগ্য হত্যা করা যাবে না বাংলাদেশকে বিনীত প্রার্থনা করব যোগ্য হত্যা বন্ধের আইন করা হোক ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভান্ডার কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের 80-85% মুসলমানের বাংলাদেশের মধ্যেও কোরবানি বন্ধের জন্য কিছু কুলাঙ্গার চক্রান্ত করতেছে কি বলেন ঠিক কিনা বাংলাদেশের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন সদস্য কুলাঙ্গার তিনি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশের মধ্যে যেন কোরবানির নামে গরু পশু হত্যা করা যেন নিষিদ্ধ করা হয় বলেন না নাউজুবিল্লাহ এক পর্যায়ে সংগঠনের পরিচালক শ্যামল চক্রবর্তী তার বক্তব্যে আইন করে বাংলাদেশের গরু জবাই বা গরু হত্যা বন্ধের সুপারিশ করেন আমরা বাংলাদেশ গভর্নমেন্ট অনুরোধ করব আমরা হিন্দুরা গরুর মাতা হিসেবে শ্রদ্ধা করি বাংলাদেশের জন্য আইন হয় সম্রাট আওরঙ্গজেবের আমলে আইন ছিল সে আইনের পুনরাবৃত্তি হোক যোগ্য হত্যা করা যাবে না বাংলাদেশকে বিনীত প্রার্থনা করব যোগ্য হত্যা বন্ধের আইন করা হোক বাংলাদেশের মধ্যে 80-85% মুসলমানের বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মুসলমানের হৃদয়ে প্রতিটি মুসলমানের হৃদয়ে যাই কিছু হোক না কেন যতই গুনাহ করুক না কেন ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতিটি কথা প্রতিটি বিষয়ের উপর আমাদের পরিপূর্ণ ঈমান এবং আস্থা আছে কি বলেন ঠিক কিনা আমি যাই করি ইসলামের উপর যদি আঘাত আসে কখনো কোনো মুসলমান সেটা সহ্য করতে পারে না কি বলেন ঠিক কিনা এই জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের যে এক কুলাঙ্গার বাংলাদেশের মধ্যে কোরবানি নিষিদ্ধ করার জন্য চক্রান্ত করতেছো তোমরা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য তোমরা চক্রান্ত করতেছো পরিষ্কারভাবে আমরা বলতে চাই বাংলাদেশ থেকে ইসলাম মুছে যাবে না বরং তোমরা যারা চক্রান্ত করো তোমরাই মুছে যাবে কি বলেন ঠিক কিনা এই জন্য আসাবুদ এই জন্য বিদ্রোহী কবি মুহিত খান একটি সঙ্গীতের মধ্যে বলেছিল ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ মাটির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিলি খেলে এমন শক্তি নেই আর কিছু তাক না তাক এদেশে ইসলাম থাকবে কি বলেন ঠিক কিনা সব কিছু বদলে যাক তবু ইসলাম থাকবে আমাদের বাংলাদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোমরা যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতে চাও মুসলমানের সবচেয়ে বড় একটা ইবাদত কোরবানি নিয়ে তোমরা যারা ষড়যন্ত্র করতে চাও যেই পরিচয়ে হোক না কেন যেই পরিচয়ে হোক না কেন যারা কোরবানি নিষিদ্ধের দাবি করতেছ তোমাদের এই বাংলাদেশে মুসলমানের মাতৃভূমিতে তোমাদের জায়গা হবে না তোমরা তোমাদের দাদার দেশ ভারতে যেখানে কোরবানি নিষিদ্ধ করতে চাও তোমরা পারলে সেখানে চলে যাও আমাদের বাংলাদেশের মুসলমান এখানে কোরবানি পশু জবাই হয়েছে হচ্ছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোরবানি হবে তোমরা যারাই আসো বাংলাদেশ থেকে কোরবানিকে নিষিদ্ধ করতে পারবে না কি বলেন ঠিক কিনা নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন